বন্ধুরা, যখনই আমাদের মনে রাবণের চিত্র আসে, তখন আমরা তাকে রাক্ষস, অহংকারী ব্যক্তি ও চরিত্রহীন ব্যক্তি মানি। কিন্তু আপনি কি জানেন যে আমাদের হিন্দু ধর্মগ্রন্থে রাবণের এমন এমন শ্রেষ্ঠ কথা রয়েছে যা শুনলে আপনি রাবণের ভক্ত হয়ে যাবেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো ভিডিওটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এক সময়ের কথা, যখন রাবণ কৈলাস পর্বতকে নিজের সাথে লঙ্কায় নিয়ে যেতে চাইছিলেন, আর এর জন্য তিনি কৈলাস পর্বতকে নিজের হাতে তুলে নেন, আর এর ফলে ভগবান শিব প্রচণ্ড রেগে যান, আর তিনি তার একটি পা কৈলাস পর্বতে রেখে দেন। এতে পর্বতের নিচে রাবণের আঙ্গুল ডেবে যায়। এত কষ্টের পরেও তিনি ভগবান শিবের স্তুতি করতে লাগলেন, আর এতে ভগবান শিব খুবই প্রসন্ন হন, আর তাকে রাবণ নামের উপাধি দেন। তখন থেকে রাবণের নাম রাবণ হয়। বন্ধুরা, এরপর আপনাদের যা বলতে চলেছি তা শুনে আপনাদেরও মনে হবে যে সত্যি রাবণ তখনকার সব থেকে জ্ঞানী ব্যক্তি ছিলেন। এই কথা হলো যখন রাবণ মৃত্যু শয্যায় ছিল, ভগবান শ্রীরাম জানতেন যে রাবণ মহান জ্ঞানী ব্যক্তি, তাই ভগবান শ্রীরাম ভাই লক্ষণকে রাবণের কাছে তার অন্তিম সত্য জানতে পাঠায়। তখন রাবণ লক্ষণকে জ্ঞানের তিনটি কথা বলেন যা আজকের মানুষদেরও জানা খুবই দরকারি। নাম্বার এক, ভালো কাজে দেরি করা উচিত নয়, আর অশুভ কাজকে যত পারা যায় তত দেরি করা উচিত। নাম্বার দুই, কখনো নিজের শত্রুকে দুর্বল ভাবা উচিত নয়, কারণ রাবণ বানর সেনাকে দুর্বল ভেবেছিল, আর তার বদলেই তাকে হারতে হয়েছিল। নাম্বার তিন, মানুষকে কখনো তার রহস্য অন্য কাউকে বলা উচিত নয়, কারণ সময় এলে কে শত্রু হয়ে যাবে তা বলা যায় না, আর এই ভুলটাই রাবণ করেছিল। সে তার নাভিত অমৃত থাকা রহস্য বিভীষণকে বলে দেয়, যা তার মৃত্যুর কারণ হয়। তো চলুন বন্ধুরা, এবার আমরা জানব রাবণের আরেকটি রহস্য। রাবণকে সবাই চরিত্রহীন মনে করলেও রাবণ সীতা মাতাকে কখনো ছোঁয়নি। আসলে বন্ধুরা, রাবণ ছিল ভগবান বিষ্ণুর দ্বারপাল, কিন্তু ব্রহ্মকুমারের অভিশাপে তাকে পৃথিবীতে আসতে হয়েছিল। আসলে বন্ধুরা, এই সবই ভগবানেরই মায়া। তিনিই মানুষকে বোঝালেন, তুমি যত বড় জ্ঞানী হও না কেন, নারীর অপমানে তোমার সমস্ত জ্ঞান, মান, সম্মান সব নাশ হয়ে যায়। ঠিক এমনই মহাভারতেও কর্ণের সাথে হয়েছিল। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণা।